ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফের হাসপাতালে ভর্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্লান্তি ও শরীরে ব্যথা অনুভব করায় ভর্তি এমসে। করোনা পরবর্তী চিকিৎসার কারণে ভর্তি, এই মুহূর্তে ভালো আছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের দিল্লি প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে আর কি তথ্য উঠে আসছে হাসপাতাল সূত্রে? মধুবন্তী, হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তিনি এখন ট্রিটমেন্টে রয়েছেন আন্ডার ডক্টর গুলেরিয়া, যিনি এমস এর প্রধান, এবং আজকে সকালে তাকে শিফট করা হয়েছে নিউরো এন্ড কার্ডিয়াক ওয়ার্ডে। কালকে গতকাল রাত্রিতে তাকে অ্যাডমিট করা হয়েছিল, তখন ওল্ড প্রাইভেট ওয়ার্ডে তিনি অ্যাডমিট ছিলেন। তারপর কিছু টেস্ট তার করা হয়, তিনি করোনা নেগেটিভ রয়েছেন। এবং এর আগেও যখন মেঘান্তা হাসপাতালে তিনি ভর্তি ছিলেন মধুবন্তী, তারপর করোনা নেগেটিভ হওয়ার পর তিনি বাড়ি ফিরে এসেছিলেন এবং তিনি নিজেই ঠিক করে জানিয়েছিলেন যে তিনি কয়েকদিন বাড়িতে হোম আইসোলেশনে থাকবেন। তবে গত দুদিন ধরেই তার গায়ে ব্যথা ছিল, ক্লান্তি হচ্ছিল, তখন তাকে গতকাল রাত্রিরে অ্যাডমিট করা হয় এমস এ। এবং বাকি সব প্যারামিটার তার ঠিক রয়েছে, তিনি সুস্থ রয়েছেন, তিনি হাসপাতাল থেকে কাজ করছেন, যেটা এমস এর তরফ থেকে জানানো হয়েছে। তবে তিনি এখনো ট্রিটমেন্ট রয়েছেন, যেহেতু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মধুবন্তী যে করোনা ঠিক হয়ে যাওয়ার পরেও কিছু কিছু অসুবিধা থাকছে মানুষের, তো পোস্ট কোভিড কেয়ারের জন্য কিন্তু তাকে অ্যাডমিট করা হয়েছে এমস এ। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন, তিনি সুস্থ রয়েছেন, কোনো চিন্তার কারণ নেই। তবে করোনা ঠিক হয়ে যাওয়ার পরেও যে কিছু কিছু সিমটম গুলো থেকে যাচ্ছে বা গায়ে ব্যথা, এই ধরনের যে ক্লান্তি, এই কমপ্লেন গুলো তিনি করার পরেই কিন্তু গতকাল রাত্রে তাকে অ্যাডমিট করা হয়েছে। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে মধুবন্তী, এবং ডাক্তাররা জানাচ্ছেন যে তিনি সুস্থ রয়েছেন এবং হাসপাতাল থেকে তিনি অফিসেরও কাজ করছেন। ধন্যবাদ বিজেন্দ্র।